নমস্কার আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল আগামী ষোলো এবং সতেরোই নভেম্বর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ডও দেওয়া হয়ে গেছে অলরেডি আজকের ভিডিওতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান জেনে নেব যা পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে আমরা প্রত্যেকেই জানি তারপরেও অনেক সময় ভুল করে কিছু কিছু জিনিস নিয়ে যেতে ভুলে যায় যে কারণে পরীক্ষা হলে সমস্যায় পড়তে হয় তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কোন কোন জিনিসগুলো আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন যারা চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ইনস্ট্রাকশানে কিছু ইম্পর্ট্যান্ট জিনিসও দেওয়া রয়েছে সেগুলো লাস্টে আমি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শুড চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অর্থাৎ ক্যান্ডিডেটদেরকে অ্যাডমিট কার্ডটি ঠিকঠাকভাবে চেক করে নিতে বলা হচ্ছে যদি কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু তারা যে কমিশনের অফিস সেখানে ইমিডিয়েটলি গিয়ে সেটা চেঞ্জ করে নিতে পারেন বা সঠিক করে নিতে পারেন এডমিট কার্ড ছাড়া কাউকেই অ্যালাউ করা হবে না এগুলো আপনারা প্রত্যেকেই জানেন এবং যে এক্সাম ডেট ভেনু এগুলো কোনোভাবেই চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করা যাবে না যে যে জিনিসগুলো আনবেন সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড আইডি প্রুফ ফোটোগ্রাফ এবং পেন এগুলোর সঙ্গে আনতে হবে টু আইডেন্টিক্যাল স্টাম্প সাইজ ফটোগ্রাফ লাগবে এখানে বলাই হয়েছে এবং আইডি প্রুফ হিসেবে যে কোনো এখানে ছটি দেওয়া হয়েছে ছটির মধ্যে যে কোনো একটি আরও বেশি আছে যদিও মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে পাসপোর্ট প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো ধরনের আইডি প্রুফ যেটি গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা এপ্রুভ যে কোনো আইডি প্রুফ আনলেও হবে তো এই দুটো জিনিস এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে ব্ল্যাক বল পয়েন্ট ফেন এটা কিন্তু অবশ্যই সঙ্গে আনবেন ব্ল্যাক বল পয়েন্ট ফেন হতে হবে তাহলে তিনটে জিনিস মাস্ট আপনাদের এডমিট কার্ড সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে কালারও হতে পারে আইডি প্রুফ যে কোনো একটি সেটি অরিজিনাল অবশ্যই হতে হবে জেরক্স চলবে না এবং তার সাথে সাথে ব্ল্যাক বল পয়েন্ট পেন এই তিনটে জিনিস মাস্ট সঙ্গে থাকা চায় তার সাথে সাথে ফটোগ্রাফের কথা বলা হয়েছে দুটি পাসপোর্ট সাইজের ছবি যদিও কোথাও লাগে না তাও আপনারা সঙ্গে রাখবেন নেক্সট এখানে বলা হয়েছে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে গিয়ে কোনো ক্যান্ডিডেটদেরকেই কিন্তু বুকলেট কশ্চানের যে বুকলেট দেওয়া হবে সেই কশ্চান বুকলেট কিন্তু নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে আপনাদের জমা নিয়ে নেওয়া হবে কসচান বুকলেট তারপরে যেগুলো রয়েছে ডিভাইস যে ধরনের স্মার্ট ডিভাইস রয়েছে সেগুলো ব্যান থাকে সেগুলো তোমরা অবশ্যই জানো সেগুলো নতুন করে কিছু বলার দরকার নেই নেক্সট যেটি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে গিয়ে পরীক্ষার যে টাইম আপনার জন্য অ্যালট করা হয়েছে সেই টাইমের দশ মিনিট আগেই কিন্তু আপনাকে পৌঁছে যেতে হবে তারপরে আর কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না দশ মিনিট আগে গেটস ক্লোজ হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন এক ঘন্টা আগেই পরীক্ষার সেন্টারে পৌঁছে যাওয়ার আচ্ছা তারপরে আরও একটি ইম্পর্টেন্ট যেটি হচ্ছে ক্যান্ডিডেট আর নট পারমিটেড টু ইউজ ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অব দ্য এক্সামিনেশান তো ওয়াশরুমে যাওয়াও নিষেধ রয়েছে পরীক্ষা চলাকালীন তাই আগেই সেটি সেরে নিতে হবে নেক্সট যেটি শেষে আমি বলবো বলছিলাম তো সেটি হচ্ছে এই সতেরো নম্বর পয়েন্ট তো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভিং কমপ্লিটেড হিজ হ্যার ও শিট মাস্ট হ্যাড ইট ওভার ইভেন ই ব্লাঙ্ক অর্থাৎ যদি ব্লাঙ্কও থাকে ও তাহলেও কিন্তু তাকে জমা দিতে হবে অর্থাৎ যে বিষয়গুলো এতদিন আমরা দেখে আসছি বা শুনে আসছি যে প্রত্যেকটা পরীক্ষাতেই সমস্যাগুলো হয়ে থাকে তো এখানেও দেখতে পাচ্ছ তোমরা ও এমআর শিট ব্লাঙ্ক থাকলেও কিন্তু নিয়ে নিচ্ছে এই ব্যাপারটা একটু সন্দেহের ব্যাপার থাকছে আর আঠেরো নম্বর যে পয়েন্ট দেওয়া রয়েছে সেখানে বলা হচ্ছে যে চেকিংয়ের ব্যবস্থা থাকবে ফ্লাস্কিং অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য ভেনু প্রত্যেকটা পরীক্ষা সেন্টারের এন্ট্রি পয়েন্টে কিন্তু চেকিংয়ের ব্যবস্থা থাকছে রকম মেটাল জিনিস নিয়ে যাওয়া যাবে না ওয়াটারের বোতল অর্থাৎ জলের বোতল আপনারা নিয়ে যেতে পারেন তবে ট্রান্সপেরেন্ট বোতল হতে হবে অর্থাৎ স্বচ্ছ বোতল কোনোরকম কালারফুল বোতল বা কোনো স্টিকার দেওয়া লেবেল দেওয়া কোনো বোতলই অ্যালাউ করবে না তাই আপনারা ট্রান্সপারেন্ট বোতলে জল নিয়ে অবশ্যই যেতে পারেন তো এই হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশান যেগুলো দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই আপনারা লাইক করতে পারেন এবং আপনাদের মতামত নিচে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ